আসানসোলের কুলটিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। অভিযোগ, 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাদিম আক্তারের বিরুদ্ধে রোহিত পাণ্ডে নামে যুবককে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। এরপরই কাউন্সিলরের শাস্তির দাবিতে দলীয় পতাকা হাতে মঙ্গলবার সকালে কুলটি থানায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের। কয়েকদিন আগে একটি ভাইরাল ভিডিওতে রোহিত পাণ্ডে নামে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের ছবি ধরা পড়ে। সেই ঘটনায় স্থানীয় কাউন্সিলর নাদিম আক্তার জড়িত বলে দাবি করে তৃণমূলেরই একাংশ। এরপর ওই যুবক থানায় অভিযোগ দায়ের করতে গেলে কুলটি থানার পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে, যদিও পরে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযোগ করার পরেও নাদিম আক্তার কেন গ্রেফতার হয়নি, তার বিরুদ্ধে ডেপুটেশন দিল তৃণমূলের নেতা আক্তার হোসেনের নেতৃত্বে। এক লড়কা কো জো মারা হ্যায় উস রোহিত পাণ্ডে কো উন লোগো কে সাথ মে রোহিত পাণ্ডে কো লেকার কে এফআইআর করনে জো আয়া থা থানা মে তো উস দিন তো মে জো বড়া বাবু নাই লিয়া এফআইআর উসকে 17 দিন বাদ জব হাম প্রেসার দিয়ে হ্যায় তো এফআইআর লিয়া হ্যায় वो भी एफ आई आर चेंज करके, नाम चेंज करके, बबलू का नदीम अख्तर का नाम चेंज करके बबलू को ऐसे कर दिया है। तो पुलिस जो है गलत काम किया है, आप लोग इसको सुधारिए, नहीं तो आने वाला दिन जो है खराब होगा।